আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গতকাল আমি আপনাদের সাথে আরেকটি শপিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আমি আপনাদের বলেছিলাম যে এখানে আমার ফুফুতারা কার জন্য কি গিফট কিনেছেন সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে বলবো। সো আজকে আমি আপনাদের বলবো আমার ছোটো ফুফু উনার খালা শাশুড়ি আর খালু শ্বশুরের জন্য শাড়ি আর লুঙ্গি কিনেছেন, আর ওনার দেবরের জন্য দুইটা গেঞ্জি কিনেছেন। এবারে আমার ফুফুতারা লটিফ সেন্টার এসেছেন তাদের প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য। আসলে সব কিছুই আছে, তবে যেটা বেশি ইম্পর্টেন্ট বা ছোটোখাটো জিনিসে অনেক সময় ছুটে যায়, যেটা খুব প্রয়োজন থাকে, সেগুলোই কেনাকাটা করার জন্য আমার ফুফুতারা আজকে লটিফ সেন্টার এসেছেন শপিং করার জন্য। আজ আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব, আর আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাই আচারের ভিডিও। আমি ভাবলাম জলপাইয়ের দিন শেষ হয়ে যাচ্ছে, আর জলপাইয়ের দিনে জলপাই আচার খেতে খুবই ভালো লাগে, আর এই আচারটা আপনারা অনেক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এই আচারের টিপস সহ পুরো ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এবারে আমি চলে আসলাম ওড়নার দোকানে। এখানে আমার ফুফুতারা ওড়না কিনেছেন নিজের জন্য, আর আমার ছোট ফুফু আমার আম্মুকে কয়েকটা ওড়না গিফটও করেছেন। আমি পুরো শপিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা পুরো লম্বা হয়ে যায়, এবং আপনাদের সাথে যতটুকুই ভিডিও শেয়ার করি না কেন, আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন একটি ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আল্লাহ হাফিজ।